বদমাশি না, ই করো ই করো, দেখো ভিডিও বানাচ্ছে, ই করো। Good morning and welcome back to my channel. This is my last day and you are watching my YouTube channel Stretch Creation. So guys, aaj kal next day and ei matro just ami face wash korlam, yani ki fresh holam ar ebare khabo cha. Ma ekhono porjonto mone hoy brush korini, to cha ta boshai cholo taratari kore ha tarpore cha khete tomader shonge aro sara din ta পড়ে রয়েছে তোমার সঙ্গে গল্প করার জন্য, কিন্তু চাটা আগে খেতে হবে, ঠিক আছে? তো ইয়া লেটস গো। মা হন্ডুস, মা চলো তাহলে, জানলা খুলে দিলাম, চলে এলো ন্যাচারাল হাওয়া, ন্যাচারাল লাইট। ও মাহি, দিদা কোথায়? দিদা কোথায় গেছে? ঘাটে গিয়া। কোথায় ঘাটে গেছে? ঘাটে তো আমি এলাম। মা সব ঘোরা হয়ে গেল, মা খুঁজেই পাচ্ছে না। ওয়াশরুমে গেছে মাহি? আচ্ছা ঠিক আছে, আমরা চাটা বসাই, চলো তাহলে। তুমি মুখটা ধুয়ে নিছো? তোমার হাতে কি দেখাও তো দেখি। টপি কে দিয়েছে? দিদি। দিদি দিয়েছে? এইটা তোমাকে দিদি দিয়েছে, এই টপিটা তুমি খাবে? কেটে দেবো। আচ্ছা আমুদি কোচিলা মাছ হেভি লাগে, মাছ ইলিশ মাছের মতন গন্ধ পাবে। না না মা, ভালো মাছ খুব। আমুদি পাঙ্গশ কোতিলা পঁচিশি টাকা দেবো, এগারো টাকা, ৬৬ টাকা, ৬৮ টাকা, ৮৫ টাকা দেবো। তুমি রান্না করবে? চাটা খেতে দাও, তারপরে তো রান্না করবো। তো আচ্ছা এসেই রান্না করবে। কানে কি হয়েছে? কানে হাত দেবে না? উফ, সকালের বিছানা পরিষ্কার করা হয়ে গেছে আমাদের, ঠিক আছে গাইস, মোটামুটি। আর এখন আমরা এখানে এই ঘরে তো নিচে শুচ্ছি, ঠিক আছে? এই দেখো এখানে জানলা রয়েছে, আর নিচে শুচ্ছি। তার কারণটা কি বলো তো, যে যে খাটটা মা কিনেছিল সেটা এই ঘরে সেট হয়নি, সেটা অন্য ঘরে রাখা হয়েছে। আর যেহেতু আমরা চারজনে একই জায়গায় শুই, মানে প্রথমে আমি শুই, তারপরে মাহি, তারপরে মম, আর এখানে ভাই শয়, তাহলে সবার বালিশ এইরকমভাবে রেখে দিয়েছে। ঠান্ডা পড়েছে, ব্ল্যাঙ্কেটও বার হয়ে গেছে মোটামুটি। তো এই হলো ঘরের অবস্থা এখন। আর এই দেখো মাহি পুতুলটা নিয়ে ফেলে দিয়েছে, এটা মাহির হচ্ছে কি লায়ন। হ্যাঁ, আর এই দেখো চুলটা ছিঁড়ে দিয়েছে, কি করে দিয়েছে দেখো বদমাইস। তো লায়ন এখন পড়ে গেল। মার মোটামুটি
সকাল বেলার কাজ কমপ্লিট, বেডশিট ধুয়ে দিয়েছে, নাইটিগুলোও ধুয়ে দিয়ে দিয়েছে। আর এখানে মা মনে হয় এখন মাছ ধুইতে এসেছে। আরও কয়েকটা জামা কাপড় এখানে খুনরি দেখতে পাচ্ছ ভিজানো রয়েছে। আর আজকে আমাদের যে সকালে মাছ কেনা হয়েছে আমদি মাছ আর পাউশ মাছ বলে, সেটা এখন ধোয়া হচ্ছে। মাহি কোথায়? মাহি ইতো মাহি, মাহি খালি বদমাইশি করছো? না বদমাইশি করছো না, এই দেখো বদমাইশি করছে না নাকি, দৌড়ে পালিয়ে গেল। না যেও না, যেও না মাহি, চলে চলে, খালি পায়ে দৌড়াস না এরকম। ওই গেছে, গেছিস? দেখলিস আমি তোকে মানা করলাম, দেখি। উফ ভাবছিস, হ্যাঁ কোথায় লেগে গেছে বল, লেগে গেছে তো জল খাবছ, কষ্ট হচ্ছে, পায়ে লেগে গেছে, হাত পায়ে কতগুলো কেটে গেছে, সব কাটে গেছে, নম কেটে যায়নি। নম তুমি খুলে দিচ্ছ কেন বাবা? ঠাকুরের দৌড়, এটা ঠাকুরের দৌড়। মা আমরা আসতে পারিনি, সে পুজোর সময় দৌড় বেঁধেছিল, এই দেখো দৌড়টা এসে এখানে মোটামুটি পরে নিয়েছি, তাই তো দৌড় আমরা পড়েছি তো। আর পাপা গাড়ির জন্য নিয়ে যাবো, তাই তো? না নিয়ে যেতে হবে না। হ্যাঁ না, কালকে যে ছাদে উড়েছিলাম ওই হলো ছাদ, কাকু, এই কাকুর ছেলে, আর এটা আমার কাকিমা, এই ধানের কাজ করছে এত রোদে। মা মাছ ধরছে, আর এইটা কিন্তু বিশাল বড় একটা পুকুর, ঠিক আছে? এগুলো বৃষ্টির সময় এগুলো এই গাছগুলো জন্মেছে। বলো আমি পেঁয়াজ কুচিয়েছি আর শসা কুচিয়েছি বঁটিতে, যা আমি আদৌ পারি না। তো দেখতেই পাচ্ছ শসার খোলাগুলো দেখে, মানে অর্ধেকের বেশি শসা বেরিয়ে গেছে, ঠিক আছে? কারণ আমি ছুঁড়ি কাঁচিতে কাজ করি আর এখানে এই বঁটিতে কাজ করলে আমার এইরকমই অবস্থা হয়। তো এবার আমরা মুড়ি মাখাবো, চলো সকালের ভারী টিফিন এটাই হবে। মাহি মুড়িটা নিয়ে এসো তো বেটা, চানাচুর বের করে নিয়েছি, সাথে এবারে দেবো সর্ষের তেল দিয়ে একটা জমিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে। তো গাইজ আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে রান্নাগুলো মাই করেছে। মাহি শরীরটা বেশ খারাপ মতন, তো সেই জন্য ও খালি রাত থেকেই বাথরুমে দৌড়াচ্ছে। এখানে কালকে ওকে ফুচকা খাইয়ে ওর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, ওখানে আমি পড়েছিলাম। আর মা হচ্ছে রান্না করেছে যে মাছগুলো সকালে কিনেছিল, দুরকম মাছের একটা তরকারি একটা ঝাল, কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই করে জানাবে, দেখে বুঝতে পারবে, ঠিক আছে? আর একটু যে ঝোলটা করেছে পাউশ মাছ কিনেছিল, ওটা হচ্ছে কি হালকা একদম, মানে বেশি মশলা নেই, যেহেতু শরীর খারাপ, মাহিরও শরীর খারাপ আর ভাইয়ের শরীরটা খারাপ মতন। তো চলো তোমাদেরকে দেখাই।
আমোদি মাছের ঝাল দেখতেই পাচ্ছে, এটা বেশ হেভি লাগছে, আঁকা মাঁকা করে করেছে। আর এটা হচ্ছে পাঙ্গশ মাছের আলু ছাড়া তরকারি, কিন্তু হালকা করে, খুব বেশি মশলা দেয় না। আর এখানে হচ্ছে কি ভাত, পানি অবশ্য করেছে খাবে বলে চলে গেছে। তুমি কোথায় গিয়েছিলে? দোকানে। আচ্ছা, মামু তোমাকে খাবার কিনে দিয়েছে? কই দেখি কি খাবার কিনে দিয়েছে, আর কি দিয়েছে দেখো। দেখি কিটক্যাট, আর এটাও একটা চকলেট ক্যাডবেরি, আর এটা কি দেখো লেস মামু কিনে দিয়েছে। মামুকে থ্যাংক ইউ বলা তুমি? আচ্ছা মামু, মামু এতগুলো খাবার এনেছে, এতগুলো বাবা তুমি সব খাবে? আচ্ছা ঠিক আছে, দেখো কে কিনেছে, কে এই আর একটা কে, তুমি দেবে না মামুকে, দেবে না? ওটা না, ওটা না, আগে এইগুলো খাও, আগে কেক খাও, দইটা লাস্টে খাবে, দইটা লাস্টে খাবে তুমি। আগে ঝাল ঝাল, আগে ঝাল ঝাল। না চিপস খেতে হবে না তোমার মাই, তোমার শরীর খারাপ, চিপস খেতে হবে না। না কেক খাও, কেক খাও, কেক, এই তো কেক। আমরা এখন কি করছি? ইয়েস স্প্রাইট না, এটাকে থামস আপ বলে, থামস আপ পার্টি হচ্ছে, তাই তো? আমাদের এখন হচ্ছে থামস আপ পার্টি, মাহি করতেছি মা মাইমা আমার মা মাইমা।